নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান বলেছেন, যারা ধর্মের নামে হত্যা, নৈরাজ্য, সন্ত্রাস সৃষ্টি করে তারা ধর্মীয় আদর্শ অনুসরণ করে না। আজ রাজধানীর শিল্পকলা একাডেমিতে দৈনিক বজ্রশক্তি পত্রিকা আয়োজিত সকল ধর্মের মর্মকথা সবার ঊর্ধ্বে মানবতা শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। দৈনিক দেশের পত্রের ভারপ্রাপ্ত সম্পাদক শাহানা পন্নির সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপ উপাচার্য ডক্টর গোলাম রহমান, বাংলাদেশ খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের মহাসচিব নির্মল রোজালিও, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সাবেক সচিব ডক্টর মঙ্গল চন্দ্র চন্দ, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা ভেনেরেবল করুণা ভিক্ষু উপস্থিত ছিলেন।